কক্সবাজারে আলীর জাহাল সাইমা ওশান সিটি মার্কেট চত্বরে মাদক ইপটিজিং নারী সহিংসতা সহ অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা 5 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কক্সবাজার, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি রেজওয়ান ইসলাম এবং দৈনিক কক্সবাজার 71-এর সম্পাদক রুহুল আমিন সিকদার। আমার বড় ভাই জনাব আমার স্বর্গীয় শিক্ষকের ছেলে কমিউনিটি পুলিশের পৌরসভার সভাপতি বড় ভাই জনাব মিজানুর রহমান এবং আমার বড় ভাই জিয়াউল্লাহ চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এরকম সভা অন্তত আপনারা দেখেছেন 100টির উপরে করেছি। যত ওসি কক্সবাজারে আসে সবাইকে আমি এখানে এন আইন শৃঙ্খলার মিটিং করি। গত বিগত 2 বছর যাবত আমি মিটিং করি না। মাদক এতই বেড়ে গেছে, এই মাদক আমি একা একা এখানে বন্ধ করে মিটিং করে বন্ধ করতে পারবো না। ফানের মতো প্যারাসিটামল স্যাপলেটের মতো সারা কক্সবাজার মাদকের শৈলাব হয়ে গেছে। টার্মিনাল দ্বিতীয় টেকনাফ হয়ে গেছে, বড় বাজার মঠপাড়া দ্বিতীয় টেকনাফ হয়ে গেছে। কক্সবাজার পৌরসভার অনেক অঞ্চলে মাদকের সরাসরি ঠায় মাদকের বিরুদ্ধে কথা বলে জীবন হারাবার মতো ঝুঁকি আমি এখন নিচ্ছিলাম। আমি আপন কণ্ঠ পত্রিকায় 8 বছর সম্পাদক থাকাকালীন 8 বছরই আমি মাদকের বিরুদ্ধে লিখতে গিয়ে কিভাবে লিখেছি আপনারা জানেন। আমি উদাত্ত মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আহ্বান জানাবো প্রকৃতি চুলকাটার নাপিতার দোকানদেরকে এই বিয়াদবি মার্কা চুলকাটা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং আমার সিটি কলেজের সামনে 70,000 মানুষের যাতায়াত, এই বালিকা মাদ্রাসার এখানে 4,500 মানুষ ছাত্র ছাত্রীর যাতায়াত, কেএমসিএস করে 4,500-এর বেশি ছাত্র ছাত্রীদের যাতায়াত, এখানে ইফতিজিন করার জন্য চুলকাটার বাচ্চারা হাফ প্যান্ট পরে টাইট প্যান্ট পরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এমন একজন ব্যক্তি এখানে প্রধান অতিথি হয়েছেন যাকে এখানে পাওয়ার কথা নাই। আমরা আজকে তাকে পাওয়ার জন্য এই অঞ্চলের মানুষকে উড়াকে উষ্ণবিন্দন জানিয়ে একটি থালি হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি সর্বোপরি আমি আহ্বান জানাবো ফজরের এখানে আদানের পরে ছিনতাই হয়, এখানে চুরি ডাকাতি হয়, মাদক বিক্রি হয়, কোনো কিছু এখানে কমতি নাই। অল্প ব্যবসায়ী তৈরি হওয়ার মতো ইয়াবা ব্যবসা যথেষ্ট মানুষ লুবের কারণে এই ইয়াবাই জড়িয়ে পড়েছে। এই এদের লিস্ট হওয়া দরকার এবং মাদককে নির্মূলের জন্য এই অঞ্চলের মানুষ আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে থাকবেন, আপনারা জানিয়ে দেবেন।
মাননীয় পুলিশ সুপার আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আরেকটি আপনাকে দাবি জানাবো, ট্রাফিক পুলিশকে যদি আপনি বলেন ওয়ান ওয়ে যে যে রাস্তার মাঝে যে ওয়ান ওয়ে গুলি তুলে দেওয়া হচ্ছে, এই ওয়ান ওয়ে গুলি যদি থাকে তাহলে যানজট থাকবে না। আমি গতকালকে 15 মিনিট কথা বলেছি খন্ডের ফুলকার আহমদ স্যারের সাথে, উন্নয়ন পক্ষের চেয়ারম্যান, আজকে তিনি আমার কথা রেখেছেন, সারা কক্সবাজার পরিদর্শন করেছেন। আমি আমার দায়িত্ব এগুলি 8-30 সেকেন্ডের ভিতরে শেষ করব। আমি 97 চেয়ারম্যানকে দাঁড়িয়েছিলাম 2011 সালে মেয়র নির্বাচন করেছি, 17 সালে এমপি নির্বাচন করেছি, 16 সালে জেলা পরিষদ করেছি, 18 সালে মেয়র নির্বাচন করেছি। চেয়ার না থাকলে কিছু করা যায় না। সম্মানিত কমিশনার, তুমি অনেক ভালো কাজ করছো, আমরা জানি উনি ভালো কাজ করছে, উন্নয়ন করতেছে। তুমি এখানকার আইন শৃঙ্খলার কিভাবে দেখার ভালোভাবে সহযোগিতা করবে। 6 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব একটু দায়িত্ব অবহেলা করার কারণে আইন শৃঙ্খলা শক্তভাবে এখানে বজায় থাকছে না। আমি পুলিশ টহলের দাবি জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।